শিক্ষার্থীদের এই বিক্ষোভ যৌন হয়রানির বিরুদ্ধে। সোমবার দুপুরে রাঙ্গামাটির কাপ্তায়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে এই কর্মসূচি পালন করেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, শিক্ষক এজাবুর আলম প্রায়ই সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের যৌন হয়রানি করত, ফেসবুক মেসেঞ্জারেও সে একই অপরাধ করত। এসব কথা কাউকে না বলার জন্য হুমকিও দিত। নিষেধ করার পরেও বারবার ওই শিক্ষক একই কাজ করায় প্রতিবাদ জানান এক ছাত্রী। গত 27 আগস্ট ডাকযোগে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে অধ্যক্ষের কাছে আবেদন পাঠান। এর পরপরই মুখ খুলতে থাকেন অন্য ভুক্তভোগীরাও। বিভিন্ন ভাবে আমাকে কুপ্রস্তাব দিত, তো ওগুলো আমি বিরোধিতা করার পরও, ওনাকে বোঝানোর পরও উনি যেহেতু এটা থামাননি, তখন আমি প্রিন্সিপাল বরাবর এটা অভিযোগ করি। আমার বাসার নিচে উনি দাঁড়িয়ে থাকতো বাইক নিয়ে, আর আমি যদি বলি যে আমি এটা নিয়ে কমপ্লেন করবো, তখন উনি বলতো আমাকে তোমার ফ্যামিলির প্রবলেম হবে, তোমারই বদনাম হবে। আমাদের মা বোনের বা আমাদের বোনের ভবিষ্যতে ইঞ্জিনিয়ারদের আমরা নিরাপত্তা চাই, আমরা এটা সুষ্ঠু একটা বিচার চাই এবং স্থায়ীভাবে, শুধু বহিষ্কার না, স্থায়ীভাবে ওনার বহিষ্কার চাই। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। উভয় পক্ষের সাথে বিভিন্ন তথ্য সংগ্রহ করে চেষ্টা করতেছি, তদন্ত 7 কার্য দিবসের সময় দেওয়া হয়েছে, তার ভিতরেই আমরা তদন্ত রিপোর্টটা জমা দিয়ে দিই। যে শিক্ষকের বিরুদ্ধে কথা আসছে সে হলো সরকারি মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত, অতএব আমার এখান থেকে যত কাগজপত্র বা তদন্ত কমিটির রিপোর্ট যেটা আসবে সেই রিপোর্টটা আমি আমার অধিদপ্তর বা আমার মন্ত্রণালয়ের অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব, সেখান থেকে তার ব্যবস্থা নিতে পারবেন। অভিযুক্ত এজাবুর আলম প্রতিষ্ঠানটির 44তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 2018 সালে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন। সময় সংবাদ, রাঙ্গামাটি।